নমস্কার মই লীলা দেৱী অন্য এটা ভিডিও লৈ আহিছো আজি কাবেরী গোস্বামীর ছোৱালী নির্ণয়ার জোরণ আর সেই জোরণ উপলক্ষে আমি সকলে ইয়াত উপস্থিত হয়েছো আজি কোনো নিয়মৰ কথা নকও আজি অকল জোরণের কথা কম আমার গোটেখিনি আমি প্রতিবেশী 15টা বছর আমি একেলগে আছো 15 বেছিয়ে হল ন বেছি হল প্রায় 20 বছর 21 বছর হল আমি একেলগে আছো আমার চকুর আগতে তাই ডাঙর হল আমার চকুর আগতে তাই ইঞ্জিনিয়ারিং পাস করিলে আমার চকুর আগতে তাই চাকরিত জয়েন করিলে আর আজি সুযোগ্য হয় তাই বিবাহ পাশত আবদ্ধ হবলে ওলাইছে আর এতিয়া জোরণ আহিব লৈছে আমি আটায়ে তার শুভ আর সুন্দর জীবনের কামনা করছো আর সব আমার গোটেখিনি ইমান ধুনিয়াকে সাজি গেছি মেখেলা চাদর পিন্ধি আইছে আর আমার অসমিয়ার যেটো সংস্কৃতি মেখেলা চাদর জোরণ আর ইয়াত উপস্থিত হয়ে আপনাদের অনুভব করব পারিব মেখেলা চাদর এজোরর সৌন্দর্য কিমানখানি আর কিমান ধুনিয়া লাগে গোটেই পরিবেশ কাবেরী গোস্বামীক ধন্যবাদ জানাইছো তেও মানে সুযোগ্য মাতৃ দুইগৰাকী সন্তানক তেও সুন্দরভাবে উপযুক্ত করে আর আসল আমি একটা কথা কম দে বিয়ার কারণে আজিকালি লড়া ছোৱালীবিলাকে খুব দৌড়াদৌড়ি বহুতর মাক দেউতাকে করে কিন্তু কাবেরী গোস্বামীয়ে উপযুক্ত করে সন্তানক বিয়ার কারণে প্রস্তুত করে তুলিছে আগতে চাকরি দিছে তারপর বিয়া হয়নে নহয় গতি জীবন শুভর হোক আমি অন্তর ভরা আশীর্বাদ দিছো শুভ হব সুখেতে থাকিব আইতা এখেত আইতা হয় বরপেটার পর আইছে নালকোসা কি নাম আপনার গীতা চক্রবর্তী গীতা চক্রবর্তী কিমান ধুনিয়া লাগিছে সব গীতা চক্রবর্তী এখেরা আজি নাতিনীর জোরণ হয় গতিকে অসুস্থ হলেও আহিছে আসলতে এইবিলা হল আনন্দর কথা আর এই আনন্দর ভাগ লওয়ার হেঁপা সকলতে থাকে গতিকে আইতাও আহিছে নিজের নাতিনীর সুন্দর জীবন এটার আশা করি আর বিয়া অনুষ্ঠানটোর যাতে সুকলমে পার হয়ে যায় তার আশীর্বাদ করার কারণে আহিছে কি সুন্দর আপনি কি হয় মাহি কিমান ধুনিয়া লাগিছে চুলিখিনি পকিছে খুব ধুনিয়া লাগিছে বিরাট ধুনিয়া লাগিছে এয়া সব আইতাক আইতাক বরক মো বেশি ভাল লাগে দে আইতাক বরর কথা আর নাতিনীর বিয়া বলি গেলে আরে কথা এটা আছে নহয় অসমীয়া যোজনা এনে বুড়ি নাতিনী তাতে নাচনী এনে বুড়ি নাচনী তাতে নাতিনীর বিয়া গতি নাতিনীর বিয়াত আনন্দ করবই আইতাকে হয়নে নহয় সকল আহিছে আজি কেবল জোরণের কথাই হব দে জোরণ আহিছে আদরিবর কারণে প্রস্তুত হয়েছে ইয়া কইনার মাকে শরাইখন লৈছে আর ইয়াতে একটা লোকাচার আছে এনেকে চাউলের মানে টেকেলি এটা লয় চাউলের পুরা ফুল আছে টেকেলিতে চাউলের সব আমপাত দিছে ফোট দি আর এইটোরে হেনো দুনি বনাব যেটো আমার পুয়াগর চাউলের যেটো দুনি বনায় এই টেকেলির যে আদরি আনিব আজি জোরণ আনার পিছত এই টেকেলিটোর চাউলের দুনি বনাব আর তারপর এই টেকেলিটো মানে মাকে লৈ পানি তুলিব যাব এখেত সকলৰ এইটো নিয়ম আসলতে ঠাই অনুসৰি লোকাচার বিলাক বেলেগ বেলেগ হয় এখেত সকলৰ লোকাচারত মই এইটো নতুন দেখিলো আজি ভাল লাগিল আসলতে আমাৰ অসমীয়া লোকাচার বিলাক সকলে জানিব লাগে গতিকে আৰু এইখন বিচনীৰে বা দি লৈ আহিব এয়া চাকি বন্তি লৈ আহিছে ওলাইছে আপুনি কি হয় পেহী আপুনি কি হয় আপনি তো আৰু মাহিয়ে একদম খুব মানে মৰমিয়াল মাহি আর আমি ফটোগ্রাফার এজনকে দেখাই দিম দে ইমান কষ্ট করে ফটো উঠাই আছে আর এয়া জোরণ আহি পালে মঙ্গল ধ্বনি দিছে আয়তীর উরুলি আসলতে মঙ্গল ধ্বনি আর মঙ্গল ধ্বনি গাড়ির পর নামি মঙ্গল ধ্বনি দিছে জোরণ আদরিবর কারণে সাজু হয়েছে এনেকে মন্ডল আঁকিছে শুভ মঙ্গল শুভ মন্ডল আর এনেকে পান তামোল লৈছে ধান দুবরি দুবরি আয়ুষ বৃদ্ধির কারণে আর আজির জোরণ বরপেটিয়া গতি সকলখিনি বরপেটিয়া নিয়মত হব বিচনীরে বা দি আদরি আনিব এয়া চাকি ধূপ তামোল পান ধান লৈছে আর এয়া শরাইখন লৈছে সেইখন মাকে লব আর এই সুন্দর পরিবেশত এইখানিতে জোরণ পিন্ধাব
সুন্দর জোরণের কারণে আমার সকল আহি উপস্থিত হয়েছে। ইমান ধুনিয়া মেখেলা চাদর, আসলতে আমার অসমিয়া সংস্কৃতির কথাই বেলেগ। মেখেলা চাদর পিন্ধি ইমান ধুনিয়াকে আয়তীখিনি আহে আর ইয়ার পরিবেশ যেটু সেইটা খুব সুন্দর পরিবেশ এটা হয়ে পড়ে, খুব ভাল লাগে। আর আহক আজি কোনো নিয়মর কথা নক, আজি অকল জোরণ জোরণের কথাই কম। জোরণ আদরের কারণে সকল প্রস্তুত হয়েছে। এনেকে কি সুন্দর একটা পরিবেশ, আমার অসমিয়া সংস্কৃতির একটা সুন্দর আরম্ভণি এখন বিয়ার জোরণ। জোরণের বস্তুবিলাক দারকারে পড়া অরূপর বতা, বতা হলাইছে দে, এনেকে বতা হলুয়া হয়। আর এটা চাকি ধূপেরে নিয়ম বিলাক করে আছে ধুনিয়াকে, সুন্দর সুন্দর নিয়ম। আর আমার অসমিয়া এয়া বিছানীরে বাদি আদরি লৈ গৈছে জোরণ। কইনার মাকে দরার মাকক এনেকে আদরি আদরি জোরণের থলি লৈ যত জোরণ পিন্ধাব তালে লৈ গৈ আছে। মরম আসলতে আজি দুখন ঘর এক হয়ে গল, আজির পর ইজনের সন্তান আনজনের দিও মরমেরে থাকিবই লাগিব। সুখর হক সংসার আমার আশীর্বাদ আর শুভকামনা সদায় আছে। দরার দেউতাক আর দরার খুড়াক ইমান ধুনিয়া পোশাক সব ইমান ভাল লাগিছে, জোতার পড়া একেবারে মানে একদম সুন্দর। দরার দেউতাক নমস্কার দে, নমস্কার, বহুত ভাল লাগিল আপনার লগ পাই। মামা ও মামা শুনেছো আর দূরের পর মানে সুধি আছো আপনি খুড়া প্রোগ্রাম আমি ইউটিউবে চাই থাকো। বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ, আজ আপনার লগ পাই বহুত ভাল লাগে। আমি প্রতিবেশী হয় আর আপনার লগ পাই আজ বহুত ভাল লাগে। আপনার একটা টিম আছে তো, টিম সকল আইছে না? আচ্ছা নমস্কার নমস্কার, ভাল লাগিল সকলকে লগ পাই। আহক বহিব, এইখন তোরণ মূরের উপর লয়ে কইনাক আদরি অনা হয়েছে, মানে জোরণ পিন্ধা ঠাইখিনিলে কি ধুনিয়া লাগিছে সব। এইখানের মূরের উপর দি লৈ অহা হয়েছে কইনাক, ইয়াতে জোরণ পিন্ধাব। আর এই অনুষ্ঠানটা আজি অসমিয়া আর বঙালী দুটা সম্প্রদায়ের মাজত আজি মিলন ক্ষেত্র বুলিয়ে কব লাগিব। দুটা সম্প্রদায়ের জোরণ আপনাদের দেখা পাব, নিয়ম আপনাদের দেখা পাব, ভাল লাগিব। আপনাদের চাই থাকিব, মানে ঠাই টুকুর বিচারি লম। মই যদি সেইখিনিলে যাম বেয়া পাব নেকি? প্রথমতে গামোচা এনেকে পাৰি লৈছে, এয়া দৰাৰ মাত। দৰাৰ নামটো কি আছিল?
সপ্তর্ষি রায় চৌধুরী দরা হল সপ্তর্ষি রায় চৌধুরী আর এ আমার কইনা আর এ দরার মা মুগার কালারর যে পিন্ধি আছে কাপড় এয়া দরার মা প্রথমতে সব এনেকে গামোচা পাড়ি লৈছে বঙালী লড়া অসমীয়া ছোৱালী দুটা সম্প্রদায়ের মহামূল প্রথমতে এয়া হাতত তামোল পাণ লৈছে তামোল পাণ আমার সংস্কৃতির অন্যতম অঙ্গ আর তামোল পান তামোল মূরত তেল দিব দেখি দিয়ে চাই লোক নিয়ম খেয়ে সকল সম্প্রদায়ের নিয়ম জানাতো খুব দরকারি এইবর আমার লোকাচার হয় ঠাই বিশেষে সকল নিয়ম বেলেগ বেলেগ হয় আর আজি ইয়ার নিয়মখানি ইচ্ছা হলে কই দিবা দে কি হয় আপনি দরা আপনি কি হয় মামি মামি আপনি কি হয় বৌদি বা আপনি কি হয় খুড়ি খুড়ি সুন্দর আর আপনি কি হয় বা ধুনিয়া মানে জানে বাইদেউ ওয়া বাইদেউ বহুত ধুনিয়া দে আপনি কি হয় পেহি ওয়া পেহি বুকুর দেহি বলি কয় পেহি আটাইতকে মরমিয়া মাহি মাহি কত মাহি মাহিক চাই লয় মাহি বড় ধুনিয়া হাহি হাহি তো বহুত সুন্দর দে প্রাণ খোলা খোলা অন্তরর মাহি আর বঙালী সম্প্রদায়ের প্রধান খাড়ু জোর দেখাই দিম দে অল্প ডিস্টার্ব হব নাকি খাড়ু বগা খাড়ু জোর বগা খাড়ু জোর এবার দেখাই দিয়ে আসুন বগা খাড়ু জোর এই খাড়ু জোর দরকারি শঙ্কর খাড়ু তেল দিব Thank you.
তিনি গৰাকী আয়তিক দিয়া হয় কইনাক সেন্দুৰ ফোট দিয়াৰ পিছত তিনি গৰাকী আয়তিক তিনি বা পাঁচ গৰাকীক দিব লাগে এটা নিয়ম তেনেকে তেলত তিনি বা পাঁচ গৰাকীক দিয়ে মানে বেজৰ কৰি দিয়া হয় তিনি গৰাকী পাঁচ গৰাকী সাত গৰাকী তেনেকে দিয়া মাৰা অলংকাৰ থোৱা হে আই দেউ ঐ ৰাম দেউতাৰ অলংকাৰ থোৱা হে ৰামে দি পঠাইছে বিবিধ ঐ ৰাম হাত জোৰ কৰি লোৱাহে খাৰু পিন্ধাইছে কঁকাল চাই আনিছে পাঠুগাল কাপোৰবোৰ চুর দিয়ে দাও হবে চিকে চিকে হাতে করে পড়ানোর টেকনিক মতন পড়াই দিবে অলমান তেল লগাই লোক তেল তেল মাংস যাবে কঙ্কন আগে না লাস্টেরটা দাও
ชิปิดาনিয়ম জেনেকে এটো খসা হসি মাছ দিছে ঠিক এনেকে এটো মাছৰ ধুনিয়া এটা মাছলিও দিয়া হৈছে এনেকে আৰু এটো সব ইয়াতে ডৰা কইনা সব আছে আৰু এটা খোটা এটা আছে যেটো আমাৰ গাউলিয়া ভাষাত খোটা বুলি কয় আৰু এটো লৈহে কইনা ঘৰত সোমাব আৰু ডৰা যেতিয়া আহে তেতিয়া এটো হাতত লৈ কইনা আহে ইমান ধুনিয়া লোকাচাৰ বিলাক খুব সুন্দৰ লোকাচাৰ এটা আৰু খুব ধুনিয়াকে সজাই আনিছে এওঁলোকে বহুত ধুনীয়া লাগিছে এয়া সব ইমান ধুনীয়া গোটেই বস্তুবিলাকৰ এটা মানে কি বুলি কয় এটা আৰ্ট আছে খুব সুন্দৰকে সজাই আনিছে বস্তুবিলাক আপোনালোকে চাই থাকিব খুব ভাল পাব আৰু মানে নতুন এটা ময়ো আজি প্ৰথম দেখিছোঁ আচলতে বেংগলী বিয়াত গৈছোঁ যদিও এনেকে ধরনে আদির পৰা অন্তলৈ থকা নাই গতিকে আজি মই আছো আৰু গোটেইখিনি আপোনালোকক মই দেখাম চাওক এনেকে তামোল পাণ জোৰণৰ পিছত সকলোকে আয়তিক যেনেকে তামোল পাণ দিছে এনেকে তামোল পাণ দিয়া নিয়ম এইটো এমালোকে ইমান ধুনীয়াকে ৰক্ষা কৰিছে গোটেইখিনি নিয়ম ইমান ধুনীয়াকে পালিছে মানে মন ভৰি গৈছে আৰু অসমীয়া সংস্কৃতিটো এনেকে তামোল পাণ এয়া চাওক এনেকে তামোল পাণ প্ৰত্যেকৰ হাতে হাতে এনেকে তামোল পাণ দিছে এই যে বিয়াত এঠক তামোল পাণ দিয়াৰ এইটো এটা কথা যাতে জ্যেষ্ঠসকলক এনেকে মান ধৰা হয় তামোল পাণ দিয়ে আৰু কইনাই এনেকে জ্যেষ্ঠজনৰ পৰা আশীৰ্বাদ লৈছে খুব মানে খুব সুন্দৰ এটা চব জ্যেষ্ঠসকলক আহি এনেকে আশীৰ্বাদ লৈছে আৰু কিমান ধুনীয়া ধুনীয়া সকলোবোৰ এই পৰম্পৰাবিলাক আচলতে ৰক্ষা কৰিব পাৰিলে ভাল আমাৰ অসমীয়া যিখিনি লোকাচাৰ আমাৰ অসমীয়া বুলিয়ে নহয় আচলতে আমাৰ সকলো লোকাচাৰ আমি যদি ৰক্ষা কৰি চলিব পাৰোঁ সেইটোৱে আটাইতকৈ আমাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ কথা লোকাচাৰবিলাক যথেষ্ট অৰ্থবহ
গতিকে এই লোকাচার সমূহ যদি আমি বজাই রাখিব পারো, এখন বিয়ার লগে লগে তার বিয়ার লগত সংলগ্ন হয়ে থাকা আশীর্বাদ, তার লগত সংলগ্ন হয়ে থাকা সুখ শান্তি আদির কথাবোৰ খুব গুরুত্বপূর্ণ আর খুব ভাল লাগিল, খুব ভাল লগা কথা আর এনেকে আশীর্বাদ দিয়া হয়, ডাঙরে এনেকে আশীর্বাদ দিয়ে। আসলতে ডুবরিটো হল আশীর্বাদর প্রতীক এটা, গতিকে ডুবরি দিয়ে এনেকে আশীর্বাদ দিয়ে। আর জ্যেষ্ঠজনে এনেকে জোরণ দিয়ার পিছত জ্যেষ্ঠজনে এনেকে কইনাক আশীর্বাদ দিয়ে। জোরণ সমাপ্ত হল কিন্তু কইনাক আশীর্বাদ দিয়ে। যেমন এই যেখানি আজি সুন্দর মহামিলন এটা হল দুটা সংস্কৃতির, অসমীয়া আর বঙালি, গতিকে এখেত খুড়াক হয় আজি খুড়া নহয় মামা, মামায় অলপ কই দিব কোকসুন। এটু আমার এটা প্রথা মানে রিচুয়াল, আর এটু আমালোকে আমালোকর পড়া দি থাকু, এটু আমার আমার ধর্ম মানে হিন্দু সনাতন ধর্মের একটা পার্ট। একই কথা আমার অ্যাসামিস ফ্যামিলির একটা জুরন কয় আমি আশীর্বাদ বলি কয় আশীর্বাদ বলি আমার ফালৰ পৰা বহুত শুভেচ্ছা দিলো, আশীর্বাদ দিলো, ভাল লাগিল। আর এনেকৈ এনেকৈ বিয়া হব লাগে, আমি ভাল থাকিব পারি। আসলে বিয়া এখন লৈ মাক দেউতাক বহুত সপন থাকে নিজের সন্তানের বিয়া, গতিকে মনের মিলটো আসল কথা, মনের মিলটো আসল কথা। আজি দুইজনের আজি যখন বিয়া দুটা বেলেগ বেলেগ সংস্কৃতির মাঝে, বিয়া আর বিয়র প্রেম বিবাহ, গতিকে এই বিয়াত দুইখান করে সন্মতি প্রদান করেছে, দুয়ো একেলগে চাকরি করে আয়োজন করেছিল। আমি আমার ফলের পর অফুরন্ত আশীর্বাদ জানাইছো, শুভেচ্ছা জানাইছো, সকল কুশল মঙ্গল হোক। আজির ভিডিওটি ইমানখিনিয়ে, যদি ভিডিওটি ভাল লাগে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, কক আপনি শেয়ার করে দিব, ভিডিও কেসে আপনার দেখব, সবে শেয়ার করে দিব। বহুত ধন্যবাদ, ভাল লাগে, কুশল হোক।